26 জুন উৎসব মুখর পরিবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কাঞ্চন পৌরসভা নির্বাচন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন যার যার পছন্দ প্রার্থীকে। তারই ধারাবাহিকতায় 3 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ মাইনউদ্দিন মিয়া আবারও নির্বাচিত হয়ে বিজয়ের উল্লাসে ওয়ার্ডবাসীর আবারও সেবা করার সুযোগ পেয়েছেন তিনি। বিজয়ের এই আনন্দ ঘন মুহূর্তে তার ওয়ার্ডের উন্নয়নের সকল সমস্যার সমাধানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি আমার এই 5 বছর চলাকালীন সময় আমি যদি কারোর সাথে কোনো ভুল যদি করে থাকি আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবেন। আমি আবার 26 জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনে 1002 ভোট পেয়ে আমি জয়ী হয়েছি। আপনাদের ভালোবাসায় আপনাদের মন থেকে যে ভালোবাসা দিয়ে আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন এই জন্য আমার ওয়ার্ডবাসীকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আমার এই ওয়ার্ডে কিছু পানি নিষ্কাশনের ড্রেন, 2টি রাস্তা, সৌর বিদ্যুৎ, বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং কবরস্থান, এগুলা উন্নয়ন করার আমার বিশেষ নজর থাকবে ইনশাআল্লাহ। আমি আমার 3 নং ওয়ার্ডবাসীকে আমি আমার অন্তর থেকে আমার পরিবার থেকে আমি সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং আমি দোয়া করি। আমি আমার শতদায় নিষ্ঠা দিয়ে আমি আমার এই 3 নং ওয়ার্ডবাসী সেবা করে আসছি। আমার যে ভালোবাসা আমি তাদের প্রতি দিয়েছি তারা আজকে এই ভালোবাসার প্রমাণ আমাকে জয়ী করে দেখে দিয়েছেন। আসলে যে বয়স্ক ভাতাগুলা বা বিধবা ভাতা, তারপরে এই বিভিন্ন এই যে গর্ভবতী ভাতা, হ্যাঁ, এগুলা আমি চেষ্টা করব ওর পাশে থেকে মানে এগুলা যাতে সবাই পায়। তারপরে এই যে টিসিবির কিছু ইয়ে আছে যে এগুলা অনেকে বলছে যে মানে অনেকে পায় নাই, তো যারা পাইছে তো পাইছেই, এবার যদি আসে যারা পায় নাই আমি চেষ্টা করব ওরা সবাই যাতে এগুলা পায়। আমি তাদের উদ্দেশ্য বলবো যে টাকা দিয়ে যে সব কিছু হয় না আজকে তার বাস্তব প্রমাণ। আসলে মহিলারা যে বিশেষ করে পুরুষদের থেকে বেশি মহিলারা যে ওর কত ভক্ত সেটা আমি যদি মাঠে না যাইতাম তাহলে আসলে সেটা আমি বুঝতাম না। মহিলারা আসলে ওকে অনেক ভালোবাসে আর তারা বলছে যে আমরা ভাইয়ের টাকা চাই না, আমরা ভাইকে বিজয়ী করতে